নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হয়তো আমরা খুব ভাবতে থাকি যে ডায়াবেটিস হলে আমরা কি এমন খেতে পারবো যেটাতে চটজলদি ডায়াবেটিসটা কমে যাবে আর আমরা নর্মাল সব খাওয়া দাওয়াগুলো করতে পারবো। তো এইটাই আমার কাছে যখনই যারা পেশেন্টরা আসেন ফার্স্টেই এই কথাটাই জিজ্ঞাসা করেন যে ওরে বাবা এটাও বন্ধ ওটাও বন্ধ। তো তখন আমরা কিছু কিছু একটা টিপস দিই যেটাতে বলা যায় যে ডায়াবেটিসটা খুব সুন্দর কন্ট্রোল হয়। তো আজকে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। একটা টিপ হচ্ছে যে লাউ, যেটা আমাদের রেগুলার ডেলি হয়তো আমরা সবজি করে খাই বা আমরা হয়তো রায়তায় দিয়ে খাচ্ছি, বিভিন্নভাবে যে কোনো একটা কিছু ঝোলে দিয়ে খাচ্ছি, ডালে দিয়ে খাচ্ছি, কিন্তু এটা যদি জুস করে খাওয়া যায় তো দেখবেন এটাতে কিন্তু খুব সুন্দর সুগার লেভেলটা কন্ট্রোল হয়। এটার কারণটা কি? ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে একটা এমন একটা খাবার যার মধ্যে একদম মিনিমাম গ্লুকোজ থাকে, তো সেই জন্যে লাউটা খুব সেফলি একটা সুগার মানে ডায়াবেটিস পেশেন্ট ফ্রেন্ডলি ফুড বলা যেতে পারে। আর তার ফলে যেটা হয়, এটার গ্লাইসেমিক ইন্ডেক্সটা একদমই কম, কারণ গ্লাইসেমিক ইন্ডেক্সটা হচ্ছে একটা খাবার শরীরে ঢুকলে কত তাড়াতাড়ি সুগার লেভেলটাকে বাড়িয়ে দিতে পারে। তো যেহেতু এটার মধ্যে গ্লুকোজটাই কম, তো সুগার লেভেলটা মানে প্রায় বাড়েই না বলতে পারা যায় এটা খেলে। তো এইটা একটা কারণ। আর এটা যদি মানে জুস ফর্মে খাওয়া যায় সেটা কিন্তু এটার, আর এর মধ্যে যদি একটু লেবুর রস মেশানো যায় সেটা একটু টেস্টিও হয়। একটা যেটা আমরা যেটা নর্মালি আজকাল খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে লাইফে, ডিটক্স ওয়াটার হিসেবেও কিন্তু এটা ইউজ করা যায়, একটা ফুল একটা মানে হেলদি একটা জুস খাওয়া। তো এটা একটা ফার্স্ট চলে গেল যে কেন ডায়াবেটিস পেশেন্টরা এটা নেবেন। সেকেন্ড হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আর এই ফাইবারের কারণে এটা ব্লাড স্ট্রিমে গ্লুকোজটাকে তাড়াতাড়ি অ্যাবজর্ব হতে দেয় না, তো যার ফলেও ডায়াবেটিস লেভেলটা খুব সুন্দর কন্ট্রোল হয়। এছাড়া এর মধ্যে পটাশিয়ামের লেভেলটা অনেকটা হাই থাকে, যার জন্যে ব্লাড প্রেশারটাকে সুন্দর কন্ট্রোলড হয় আর হার্ট ডিজিজও কম করতে সাহায্য করে। ডায়াবেটিস পেশেন্টরা খুব প্রোন টু হার্ট ডিজিজ হন, তো সেই কারণে এইটা বেশি করে নিলে তারা অনেকটাই উপকৃত হবেন। এছাড়া এটার মধ্যে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, তো এটা ইনফ্লামেশন, শরীরে বিভিন্ন ব্যথা ইনফ্লামেশন কম করতে সাহায্য করে। ডায়াবেটিস পেশেন্টদের দেখা গেছে রোগ প্রতিরোধের ক্ষমতাটা অনেকটাই কমে যায়, যার ফলে তাদের বারংবার একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, মানে বিভিন্ন ব্যাকটেরিয়ারা তাদের এই ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনটা ক্রিয়েট করতে পারে যেহেতু ইমিউনিটিটা কমে যায় শরীরে। তো তার জন্য এই যে লাউয়ের জুসটা যেটা বলছি এটা কিন্তু অনেকটাই উপকৃত করে ডায়াবেটিস পেশেন্টদের, তাতে ইউটিআই এর সমস্যাটা অনেকটা কম হয়। এছাড়া দেখা গেছে এর মধ্যে এতটা অ্যালকালি থাকে যার জন্য শরীরে অ্যাসিডিটিটাও কম করতে সাহায্য করে। এই ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু যেহেতু মেটাবলিজমটা খুব স্লো হয়ে যায়, তো সেই কারণে এই অ্যাসিডিটি এইগুলো কিন্তু একটু বৃদ্ধি পায়, বা ব্লোটিং বলুন মানে একটা হজমের সমস্যা দেখা যায়, তো সেগুলোও কিন্তু এই লাউয়ের জুস কম করতে সাহায্য করে। দেখা গেছে এই লাউয়ের জুস খেলে শরীরটা একটা ঠান্ডা ফিল করে, তো সেই কারণে অনেকটাই মানুষ এটা থেকে উপকৃত হতে পারে। ডায়াবেটিস হলে অনেক মানুষের মধ্যে অনেক ভয় জন্মায়, তো যেটা হচ্ছে যে একটা স্ট্রেস লেভেলটা অনেকটা বাড়িয়ে দেয় যে কী হবে এরপরে, আমার খাওয়া দাওয়া বন্ধ হতে চলেছে, আমি কি করে পারবো, বা মিষ্টি মানে স্ট্রেসের কারণে বেশি বেশি মিষ্টি খাওয়া যে খেয়ে নিই যতটা পারি এখনই খেয়ে নিই, তো এর ফলে কিন্তু শরীর আপনার বেশি ক্ষতিগ্রস্তই হয়। তো সেই কারণে এটা একবারেই করা উচিত নয়, তার থেকে বরঞ্চ লাউয়ের জুসটা একটু হেলদিভাবে, তার মধ্যে একটু জিঞ্জার, তার মধ্যে একটু আমলা, তার মধ্যে একটু লেবুর রস, একটুখানি রক সল্ট দিয়ে একটু টেস্টি করে যদি রোজ খান, তো দেখবেন এটা কিন্তু আপনাদের এই যে স্ট্রেস ডিপ্রেশন এগুলোকেও কম করতে সাহায্য করছে। কারণ এই লাউয়ের মধ্যে থাকে হচ্ছে কোলিন, যেটা এক ধরনের নিউরো ট্রান্সমিটার, তো এইটা কিন্তু অনেকটাই মাথাটাকে, যেটা আমরা বলি বাংলা কথায় যে ঠান্ডা রাখতে সাহায্য করে। তো অনেকটাই আপনারা কিন্তু
ব্রেন ফাংশনটা আপনাদের অনেকটা বেটার হয়ে যাবে। তো সেই জন্য এটা অবশ্যই রাখুন আপনাদের ডায়েটে। আর যেটা হচ্ছে, আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে, এইটা অনেক ক্ষেত্রেই ডায়াবেটিস পেশেন্টরা যারা জিম করেন, তো তারা যদি আফটার জিম এই লাউয়ের জুসটা খান, দেখবেন অনেকটাই আপনারা রিফ্রেশড ফিল করছেন, অনেকটা এনার্জেটিক ফিল করছেন। কিন্তু আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে অনেক, যেহেতু এটাতে ডায়াবেটিস, আজকে আপনারা সবাই জানতে পারলেন যে ও এটাতে ডায়াবেটিস একদম কমে যায়, তাহলে এটা বারংবার দিনে 3-4 বার খেয়ে যাচ্ছেন, এটা কিন্তু একদমই উচিত নয়। এটা একটা পরিমাণ মতন খাওয়া উচিত, অনেক বেশি পরিমাণও নয়, মিনিমাম 100 ml মতন যদি রেগুলার খেতে পারেন তো সেটাই যথেষ্ট পরিমাণে মনে হয়। তাতেই আপনাদের ডায়াবেটিসটা খুব সুন্দর কন্ট্রোল হয়ে যাবে। এটা বেশি পরিমাণে খেলে যেটা হতে পারে, আপনারা হাইপোগ্লাইসেমিয়ার শিকার হতে পারেন, যার জন্য মানে আপনাদের আপনাদের সুগার লেভেলটা হট করে ফল করে গেল, যেটা কিন্তু অনেক সময় যেটা হয় যে রাস্তাঘাটে আপনারা ডিজি ফিল করলেন, আপনাদের মাথা ঘোরানো বা অজ্ঞানও হয়ে যেতে পারেন, এতটা লেভেল অবধি যেতে পারে। তো সেই জন্য বারংবার খাবেন না, একবার দিনে খেলেই হবে, বা ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে 100 ml-এর বেশি নয়। তো আশা করি এই যে তথ্যটা দিলাম, এটাতে আপনারা অনেকটাই আপনাদের রেগুলার ডে টু ডে লাইফে যদি আপনারা এই লাউয়ের জুসটাকে ইনক্লুড করেন, যারা ডায়াবেটিস পেশেন্ট অথবা যারা ডায়াবেটিস পেশেন্ট নয়, যারা এমনি হেলদি থাকতে চান, তারাও এটা রেগুলার ডায়েটে রাখতে পারেন। এটা আজকে যে বিষয়টা আলোচনা করলাম সেটা একটা ডায়াবেটিস কন্ট্রোলের একটা টিপস দিলাম, বা একটা কীভাবে এটা ডে টু ডে লাইফে রাখলে আপনারা কতটা সুবিধা পাবেন সেটা বললাম। কিন্তু অবশ্যই আপনাদের ডায়াবেটিস লেভেলটা কতটা কন্ট্রোলড আছে, আপনারা ঠিকঠাক ওষুধ খেতে হবে, তো সবটা মিলিয়ে বা রেগুলার একটা হেলদি ডায়েট মেনটেন করতে হবে। তার জন্য আপনাদের জন্য যে কাস্টমাইজ ডায়েট যিনি ডায়েটিশিয়ান বানিয়ে দেবেন, তো ওনার কাছে আপনারা যেতে পারেন, বা মেডিসিনের জন্য অবশ্যই একজন ফিজিশিয়ানের হেল্প নেওয়া উচিত। তো অবশ্যই যদি রেগুলার একটা ডেইলি লাইফস্টাইল মেনটেন করেন, আর তার সাথেও এক্সট্রা এই টিপসটা আপনারা যদি জয়েন করেন, নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। আজকের জন্য এইটুকুই, নমস্কার।